দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু হারও কিন্তু সব অন্ধকারকে কাটিয়ে বিশ্ব দেখছে আশার আলো বেশ কয়েকটি দেশ তাদের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম তাদের ফলাফল প্রকাশ করল গত সোমবার তারা জানিয়েছে প্রতিরোজ ডোজ ভ্যাকসিন তৈরিতে খরচ হচ্ছে এক কাপ কফির দামের সমান মূল্য সোমবার আন্তর্জাতিক মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট ভ্যাকসিনটির প্রথম ধাপে ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলে জানানো হয় এটি নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম এক টুইট বার্তায় দ্য ল্যানসেট জানিয়েছে দশ জনের অংশগ্রহণকারী একটি গ্রুপের গবেষণায় প্রাপ্ত তথ্য অনুসারে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় ধাপে এক জনের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয় পরীক্ষায় দেখা গেছে ছাপ্পান্ন দিন পর্যন্ত শক্তিশালী অ্যান্টিবডি উৎপাদন ও টি সেল রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে গেল এপ্রিল মাসে প্রথম হিউম্যান ট্রায়াল শুরু করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আর এর সাথে যোগ দেয় ব্রিটিশ ফার্মাসিটিকাস অ্যাস্ট্রজেনিকা বিশ্বে দুই শতাধিক ভ্যাকসিন প্রক্রিয়াধীন থাকলেও এর মধ্যে ট্রায়াল চলছে পনেরোটির অক্টোবরের মধ্যেই সবচেয়ে কম মূল্যে অক্সফোর্ডের এই ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে বলে আশা করা যায় মিশুপাল বাংলাধারা চট্টগ্রাম